এডুকেশন বাংলা চ্যানেলে আবারও স্বাগত আমি সৌরভ জানা রয়েছে আপনাদের সাথে যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে করে আমাদের এই এডুকেশনাল ভিডিওগুলি আপনারা সবার আগে পেতে পারেন তো আজকে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্যে যে ইন্ডিয়ান হিস্ট্রি থেকে প্রশ্ন আসে সেই ইন্ডিয়ান হিস্ট্রি একটা গুরুত্বপূর্ণ সিভিলাইজেশান বা সভ্যতা সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমরা এই সভ্যতার কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরবো যেগুলি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এসেছে তো চলুন শুরু করা যাক সিন্ধু সভ্যতা আর হরপ্পা সভ্যতা আলোচনা করার পূর্বে আমরা জেনে নিই কেন এই সভ্যতার নাম সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা হলো তো মূলত সিন্ধু নদীর ওপর কেন্দ্র করে এই সভ্যতা গড়ে উঠেছিল তাই এই সভ্যতার নাম হচ্ছে সিন্ধু সভ্যতা আর এই একই সভ্যতার নাম হরপ্পা সভ্যতা কারণ এই সভ্যতার প্রথম নিদর্শন পাওয়া গিয়েছিল হরপ্পাতে সেই কারণে এই সভ্যতাকে যেমন সিন্ধু সভ্যতা বলা হয় তেমনি হরপ্পা সভ্যতাও বলে কিন্তু আপনাদের বলে রাখি সিন্ধু সভ্যতার থেকে কিন্তু হরপ্পা সভ্যতার নামটি বেশি প্রযোজ্য এবার আমরা এই সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার এক নজরে কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিই যেগুলো পরীক্ষাতে বারবার আসে প্রথমত অবস্থান সিন্ধু অববাহিকা অঞ্চলে এই সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার অবস্থান তারপর আবিষ্কারের সময় আবিষ্কারের সময় হচ্ছে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে আবিষ্কারক যেটা খুবই গুরুত্বপূর্ণ সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার আবিষ্কারক হলেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় ও দয়ারাম সাহানী এর যে প্রাচীনত্ব বা সিন্ধু সভ্যতার যে সময়কাল সেটা হচ্ছে তিন হাজার থেকে দেড় হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত তবে আপনাদেরকে বলে রাখি কার্বন ডেটিং অনুযায়ী কার্বন ডেটিং ফরটিন অনুযায়ী কিন্তু দু থেকে দেড় হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত হবে এরপর কাল এর যে সময়কালটা ছিল সেটা হচ্ছে তাম্রবন যুগের অর্থাৎ সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা ছিল তাম্রবন যুগের স্বরূপ এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য এবং পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে যে সিন্ধু সভ্যতার সভ্যতাটা কি প্রকৃতির সভ্যতা বা সিন্ধু সভ্যতার স্বরূপটা কী প্রকৃতির তখন কিন্তু হবে নগরকেন্দ্রিক সভ্যতা আর আপনাদের বলে রাখি যে সিন্ধু সভ্যতায় হচ্ছে প্রথম নগরকেন্দ্রিক সভ্যতা তাই এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে প্রধান কেন্দ্র সিন্ধু সভ্যতার প্রধান কেন্দ্র হচ্ছে মহেন্দ্র ও হরপ্পা বন্দর সিন্ধু সভ্যতার অন্যতম একটা প্রধান বন্দর হচ্ছে লোথাল বর্তমানে যেটা আমরা গুজরাট নামে চিনি লিপি তো সাধারণত এই সভ্যতার সময়ে সিন্ধু লিপি ও হরপ্পা লিপি পাওয়া যেত বৈশিষ্ট্য যেটা আমরা একটু আগেই বললাম যে প্রথম নগরকেন্দ্রিক বা প্রথম পৌর পূর্ণ একটা সভ্যতা ছিল এই সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা এরপর হচ্ছে মৃতদেহ সৎকার তো সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতায় মৃতদেহকে সাধারণত সমাধিস্থ করা হতো ও দাহ করা হতো অর্থাৎ সমাধিস্থ ও দাহ দুটোই কিন্তু করা হতো এই সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতায় এরপর পরীক্ষণ পদ্ধতি অর্থাৎ কীভাবে এই সভ্যতার আবিষ্কার হয়েছে তো সেটা সাধারণত রেডিও কার্বন ফর্টিন এই পদ্ধতিতে এই সভ্যতা নিদর্শন পাওয়া গেছিল এবং এই রেডিও কার্বন ফর্টিন পদ্ধতি হচ্ছে বৈজ্ঞানিক একটা পদ্ধতি এরপর আমরা হরপ্পার কিছু গুরুত্বপূর্ণ কথা জানবো যারা সিন্ধু সভ্যতার একটা গুরুত্বপূর্ণ শহর বা বন্দর সেটা হচ্ছে হরপ্পা সে হরপ্পার কিছু গুরুত্বপূর্ণ কথা এক নজরে দেখেনি এই হরপ্পা কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছিল জন মার্শাল অর্থাৎ জন মার্শাল প্রথম সিন্ধু সভ্যতা ব্যবহার করেছিলেন বা হরপ্পা কথাটি দুশো পঞ্চাশটি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে এবং দুশো দু হাজার আটশোটি স্থান চিহ্নিত করা হয়েছে এই হরপ্পাতে অর্থাৎ দুশো পঞ্চাশটি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে এবং দু হাজার আটশো স্থান চিহ্নিত করা হয়েছে এই হরপ্পা হরপ্পাতে সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থানটি হচ্ছে হরপ্পা যেটা আমরা নামকরণের সময় প্রথমেই বলেছিলাম অর্থাৎ সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত জায়গাটা বা স্থানটা হচ্ছে হরপ্পা এটা কিন্তু প্রশ্ন আসতে পারে যে সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থানটার নাম কি তখন উত্তর হবে হরপ্পা হরপ্পা পাঞ্জাবের মন্টকুমারী জেলার রাভি নদী তীরে অবস্থিত এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসে যে হরপ্পা কোন নদী তীরে অবস্থিত সেটা হবে রাভি নদী তীরে অবস্থিত হরপ্পা প্রথম পর্যবেক্ষণ করেন আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ম্যাশন হরপ্পা কথার অর্থ হল পশুপতির খাদ্য অর্থাৎ হরপ্পা শব্দের অর্থ হচ্ছে পশুপতির খাদ্য এবার আমরা মহেঞ্জোদারোর কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা কিছু গুরুত্বপূর্ণ কথা এক নজরে জেনে নিই প্রথমত এই মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে যে মহেঞ্জোদারো শব্দের অর্থ কি উত্তর হবে মৃতের স্তূপ সিন্ধু সভ্যতার বৃহত্তম কেন্দ্র হচ্ছে মহেঞ্জোদারো অর্থাৎ সিন্ধু সভ্যতার বৃহত্তম কেন্দ্র ছিল মহেঞ্জোদারো লাহোরের লারকানা জেলার সিন্ধু নদী তীরে অবস্থিত হচ্ছে মহেঞ্জোদারো একটু আগেই আমরা জানলাম যে হরপ্পা হচ্ছে রাভি নদী তীরে অবস্থিত কিন্তু মহেঞ্জোদারো হচ্ছে লাহোরের লারকানা জেলার সিন্ধু নদী তীরে অবস্থিত হচ্ছে মহঞ্জারও আর মহঞ্জারও আবিষ্কার করেন হচ্ছে রাখালদাস বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে এরপর লোথালের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা এক নজরে দেখে নিই প্রথমত লোথাল ছিল বিশ্বের প্রাচীনতম একটা প্রতাশ্রয় ছিল লোথাল লোথাল গুজরাটের আমেদাবাদ অঞ্চলে সারাঙ্গা জেলায় অবস্থিত অর্থাৎ লো লোথালের বর্তমান অবস্থান হচ্ছে গুজরাটের আমেদাবাদ অঞ্চলের সারাঙ্গ জেলায় উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে এস আর রাও লোথাল আবিষ্কার করেছিলেন অর্থাৎ উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে এই লোথাল শহরটি বা লোথাল বন্দরটি আবিষ্কার করেছিলেন এস আর রাও লোথাল আবিষ্কার করেছিলেন সিন্ধু সভ্যতার প্রথম ধান চাষ হয়েছিল লোথানে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসতে পারে যে সিন্ধু সভ্যতায় কোথায় প্রথম ধানের চাষ হয়েছিল সেটা হবে লোথানে আর যদি সময়কাল বলে তাহলে হচ্ছে আঠারোশো খ্রিস্টপূর্বাব্দে প্রথম সিন্ধু সভ্যতায় ধানের চাষ হয়েছিল লোথাল মূলত সেলের অলঙ্কার ও পুঁথি অলঙ্কার জন্যও প্রসিদ্ধ ছিল অর্থাৎ লোথাল সেলের যে অলঙ্কার এবং পুঁথির যে অলঙ্কার তার জন্যে হচ্ছে প্রসিদ্ধ ছিল লোথাল আজকের এই পুরো আলোচ্য তথ্যটি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফ আকারে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা পুরো তথ্যের পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন এছাড়াও কম্পিটিটিভ এক্সামের ওপর আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যার লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা সেই গ্রুপে জয়েন হতে পারেন এরপর আসি কালীবঙ্গনে কালীবঙ্গান ছিল বর্তমান রাজস্থানের গঙ্গানগরের নগরের গড়ে অর্থাৎ কালীবঙ্গালের যে অবস্থান সেই কালীবঙ্গানের অবস্থান হচ্ছে বর্তমানে রাজস্থানের গঙ্গানগরের হনুমান করে কালীবঙ্গান আবিষ্কার করে অমলানন্দ ঘোষ উনিশশো একান্ন খ্রিস্টাব্দে প্রশ্ন আসতে পারে যে কালীবঙ্গান কে আবিষ্কার করেন অমলানন্দ ঘোষ উনিশশো সালে বা একান্ন খ্রিস্টাব্দে এরপর হচ্ছে চানহুদারো দ্বারো এক গুরুত্বপূর্ণ শহর হরপ্পা বা সিন্ধু সভ্যতার তো চানহুদারো সিন্ধু প্রদেশের স্বরকন্দ অঞ্চলে অবস্থিত অর্থাৎ চানহুদারের অবস্থান হচ্ছে সিন্ধু প্রদেশের স্বরকন্দ অঞ্চলে অবস্থিত উনিশশো থেকে পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে এম জি মজুমদার আবিষ্কার করেন এই চানহুদারো শহরটি বা বন্দরটি এটি একমাত্র স্থান যেখানে কোনো দুর্গ ছিল না এখানে দুর্গ বলতে সিটাডেল অর্থাৎ চানহু দ্বারোই একমাত্র একটা স্থান ছিল বা জায়গা ছিল যেখানে হরপা সভ্যতার মধ্যে যেখানে কিন্তু কোনো দুর্গ বা সিটাডেল ছিল না এই প্রশ্নটা কিন্তু আসতে অনেক পরীক্ষা দেখা গেছে যে হরপা সভ্যতার মধ্যে কোথায় বা সিন্ধু সভ্যতার মধ্যে কোথায় কোনো সিটাডেল ছিল না উত্তর হবে চানহুদারো আর এই চানহুদারোতে জল নিকাশি ব্যবস্থা ছিল খুবই সুন্দর এবার আমরা সিন্ধু সভ্যতা বা হরপা সভ্যতার অর্থনৈতিক জীবন জীবিক জীবন বা জীবিকা সম্পর্কে কিছু তথ্য আলোচনা করে নিই সিন্ধু আদিবাসীদের প্রধান জীবিকা ছিল পশুপালন অর্থাৎ সিন্ধু আদিবাসীদের প্রধান জীবিকা ছিল পশুপালন আসতে পারে পরীক্ষাতে এখানকার আদিবাসীরা কাঠের তৈরি লাঙ্গলের ব্যবহার করত এরপর হচ্ছে বিভিন্ন কৃষিপণ্যের মধ্যে গম জব বার্লি রায় তিল তুলো ছিল হচ্ছে প্রধান এরপর আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে সিন্ধু সভ্যতার মানুষরাই প্রথম তুলার চাষ করেছিল এর প্রশ্নটা আসতেও দেখা গেছে যে পৃথিবীর প্রথম তুলার চাষ তুলার চাষ কারা করেছিল তখন উত্তরটা হবে সিন্ধু সভ্যতার মানুষরাই প্রথম হচ্ছে তুলো প্রথম তুলার চাষ করেছিল এরপর হচ্ছে বালাকোট লোথাল চানহুদারো ইত্যাদি কেন্দ্রগুলো ছিল সেল তৈরি ও বালা তৈরির প্রধান কেন্দ্র অর্থাৎ সেল তৈরি এবং বালা তৈরির প্রধান কেন্দ্রগুলির মধ্যে উল্লেখযোগ্যগুলি হল বালাকোট লোথাল চানহুদারো প্রভৃতি আভ্যন্তরীণ যে ব্যবসা বাণিজ্যগুলো চলতো সেগুলো রাজস্থান সৌরাষ্ট্র মহারাষ্ট্র পশ্চিম উত্তরপ্রদেশ এবং বিহারের মধ্যে অর্থাৎ সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতাতে যে আভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য চলতো সেটা রাজস্থান সৌরাষ্ট্র মহারাষ্ট্র পশ্চিম উত্তরপ্রদেশ এবং বিহারের মধ্যে সীমাবদ্ধ ছিল বিদেশ থেকে বাণিজ্য চলতো মেসোপটেমিয়া বা সুমেরু বা বাহারিনের মধ্যে অর্থাৎ আভ্যন্তরীণের মধ্যে ওপরের গুলো যেমন রাজস্থান সৌরাষ্ট্র মহারাষ্ট্র পশ্চিম প্রদেশ ও বিহারের মধ্যে আর বিদেশে যে বাণিজ্য চলতো সেটা মূলত মেসিপোটিমিয়া বা সুমেরু বা বাহারিনের মধ্যে হচ্ছে বিদেশ থেকে বা বহির্বাণিজ্যটা চলতো এরপর সুমেরুর মানুষেরা নিম্ন সিন্ধু অঞ্চলকে বলতো মেলুহা মেলুহা কাকে বলা হতো উত্তর হবে নিম্ন সিন্ধু অঞ্চল বা সিন্ধু অঞ্চলকে মেলুহা কারা বলেছিল সুমেরুর মানুষেরা এই প্রশ্নটাও আসতে পারে তো এবার আমরা সিন্ধু সভ্যতার সমাজ বা সংস্কৃতি কীরকম ছিল সে সম্পর্কে এক নজরে কিছু কথা বা কিছু তথ্য জেনে নিই প্রথমত হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার প্রধান দেবতা ছিল আদি শিব বা শিভা বলা হতো অর্থাৎ হরপ্পা সভ্যতা প্রধান দেবতা ছিল হচ্ছে আদি শিব বা শিবা সূর্য পূজার প্রতীক চিহ্ন হিসেবে স্বস্তিক চিহ্ন যে চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্বস্তিক চিহ্ন এই স্বস্তিক চিহ্নকে ব্যবহার করা হতো কোন পুজো হিসেবে সূর্য পূজার প্রতীক হিসেবে তো এই সময় সাধারণত সার হস্তি হরিণ মহিষ গন্ডার বাঘ সাপ বটগাছ আগুন নদীকে দেবতা হিসেবে পুজো করা হতো অর্থাৎ সিন্ধু সভ্যতার মানুষেরা সার হস্তি হরিণ মহিষ গন্ডার বাঘ সাপ বটগাছ আগুন নদীকে দেবতা হিসেবে পুজো করত। এরপর হচ্ছে হরপ্পার সিলমোহর ছিল ইন্দো আর্য পূর্ব পূর্ববর্তী ভাষা ও ইন্দো ইউরোপীয় পরিবারভুক্ত অর্থাৎ হরপ্পার মধ্যে যে সিলমোহরগুলো ছিল সেগুলো ছিল ইন্দো আর্য পূর্ববর্তী ভাষা ও ইউরোপীয় পরিবারের অন্তর্ভুক্ত ইন্দো ইউরোপীয় পরিবারের অন্তর্ভুক্ত আর হরপ্পার মানবগোষ্ঠীর মধ্যে ছিল প্রোটো অস্ট্রালয়েড আলপিনিয়ড মেডিটারি টারেনিয়াম এবং হচ্ছে মঙ্গলয়েড এই চারটি জাতির মানুষ হচ্ছে লক্ষ্য করা যায় এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে যে হরপ্পায় মানবগোষ্ঠীর মধ্যে কারা কারা ছিল প্রোটো অস্ট্রালয়েড আলপিনিয়ড মেডিটারেনিয়াম এবং হচ্ছে মঙ্গলয় আজকে আমরা হরপা সভ্যতা বা সিন্ধু সভ্যতার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করলাম এর পরবর্তী ইতিহাস ক্লাসে আমরা প্রাচীন ভারতের ইতিহাসেরই আর একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে